কেরিয়ারের জন্য মানুষ কত কিছু করে। আমরা এখন স্টেশনে চলে এসেছি। তিনটে 53-তে ট্রেন আছে কৃষ্ণনগর লোকাল, তো সেটাতেই যাব নৈহাটিতে। তো ভিডিওটা দেখতে থাকো। আমরা নৈহাটিতে নেমে গেছি। এবার মানে ট্রেনে এত পরিমাণে ভিড় ছিল, মানে দাঁড়ানোর তো জায়গাই ছিল না, নামতে খুবই কষ্ট হয়েছিল। আর এখানে নামার পরও ব্রিজে খুব ভিড়। আর এখানে নৈহাটিতে আমার মা বাবা মাসি এসেছিলো, সবার সাথে একসাথে দেখা হয়ে গেছে। এবার আমরা সবাই মিলে একসাথে ঠাকুর দেখতে যাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড়, রাস্তায় মানে হাঁটা যাচ্ছিল না এমন পরিস্থিতি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখলে তোমরা ভিডিওটা বুঝতে পারবে দেন কি অবস্থা হয়েছিল ঠাকুর দেখতে গিয়ে। দেখতে পাচ্ছ তো রাস্তায় মানে শ শ লোক, মানে অগুন্তি লোক যাকে বলে। মানে একটা জায়গায় ঠাকুর যেন ভালো করে দেখবো সেইভাবে দেখা সম্ভব না। মানে ওই হাঁটা পথে মানে এক মিনিট কি এক সেকেন্ডও দাঁড়াতে পারছিলাম না, এমন পরিস্থিতি হয়েছিল। যাই হোক, যতটা পেরেছি সম্ভব ভিডিও করেছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো ভিডিওটা দেখতে থাকো। কপালে যায়।